নমস্কার বন্ধুরা টার্গেট জব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানায় তো আজকে একটা ভালো খবর দেব সেটা হচ্ছে আইসিটি কম্পিউটার টিচার রিক্রুটমেন্ট হবে যে স্কুলে গুলে টিচার নিয়োগের কথা বলেছিল ঠিক আছে যেটা বিজ্ঞপ্তি প্রায় চার পাঁচ মাস আগে বলা হয়েছিল তার বিজ্ঞপ্তি বেরিয়েছে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস এবং এক বছর কম্পিউটার সার্টিফিকেট থাকলেই আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন তো শোনা যাচ্ছে টোটাল চব্বিশশো মতো টিচার নিয়োগ হবে ঠিক আছে তো এর আমি অ্যাডভার্টাইজমেন্টটা পাইনি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পেয়েছি তো আপনাদের প্রথম থেকে শেষ অবধি অফিসিয়াল ওয়েবসাইটে কিভাবে ফর্ম ফিল করবেন কি দেবেন ঠিক আছে সব কিছু ভিডিওতে দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে তো চলুন বন্ধু ঠিক আছে তো এই হচ্ছে ফর্মটা প্রথমে দেখুন আপনাদের এখানে দেখুন নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ঠিক আছে এখানে সিলেক্ট করে আপনি মিস্টার মিসেস যা আছে দেবেন তারপরে এখানে আপনার ফার্স্ট নেম দেবেন তারপরে লাস্ট নেম দেবেন আর মিডিল নেম থাকলে দিতে পারেন তারপর আপনার বাবার নাম মায়ের নাম ঠিক আছে তারপরে আপনার বিয়ে হয়ে থাকলে গার্জেনের নাম দেবেন তারপরে এখানে ডেট অফ বার্থ দেবেন তারপরে জেন্ডার সিলেক্টেড করবেন তারপরে আপনি সিঙ্গেল না মেরেজ সেটা লিখবেন এখানে আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটা ক্লিক করে সেই নাম্বারটা দেবেন আর প্যান নাম্বার যদি থাকতে থাকে তাহলে দিতে পারেন না থাকলে অসুবিধা নেই আর এখানে আপনার ঠিকানাটা যেটা ঠিকানা আছে দেখুন স্টেটের নাম ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা আছে তারপর ডিস্ট্রিক্টের নাম ব্লকের নাম মিউনিসিপ্যালিটির নাম ভিলেজ পোস্ট যেগুলো স্টারমার্ক দেওয়া আছে সেইগুলো কিন্তু মাইনারি সেগুলো কিন্তু দিতেই হবে আর বাকিগুলো না দিলেও কোনো ক্ষতি নেই ঠিক আছে তারপর এখানে দেখুন আর ইউ দাস আর ইউ সিএল সিএল টিপি অ্যান্ড এন্ড আই কুল তো এখানে এখানে নান করবেন ঠিক আছে ঠিক আছে এটা নান করে দেবেন তো তারপরে কিছুক্ষণ ওয়েট করবেন তো ওয়েট করার পর এখানে দেখবেন এইগুলো কিছু করতে বলবে না কারণ এইগুলো যদি এক্সপিরিয়েন্স যদি থাকে সেইগুলো আর কি তো এখানে কিছু করার দরকার নেই এখানে আটাশ আটাশ ডিসেন্ট যেটা আছে আপনার অ্যান্ড্রয়েড ফোন যদি থাকে তাহলে এস করবেন ঠিক আছে তারপরে এখানে দেখুন আপনার যদি মোটর সাইকেল বা স্কুটি বা বাইসাইকেল যদি কিছু থাকে তাহলে এখানে ক্লিক করবেন যদি আপনার সাইকেল থাকে কারণ আপনার যে স্কুলে হয়তো আপনার যেখানে পোস্টিং দিল সেখানে একটু দূরে হলো আপনার যদি স্কুটি থাকে তো আপনার ভালো হয় বা বাইসাইকেল থাকলে চালাতে জানানো ভালো হবে তারপরে আপনার এখানে অ্যানুয়াল ইনকামটা দিয়ে দেবেন তারপরে এখানে যদি আপনার বিএড থাকে তাহলে দিতে পারেন এবং কোথা থেকে বিএড করেছেন তারপরে বোর্ড অ্যান্ড ইউনিভার্সিটির নাম তারপরে এখানে যা আছে ক বছরের ডিপ্লোমা যা আছে লিখবেন যদি আপনাদের থাকে দিতে পারেন না থাকলেও কোনো অসুবিধা নেই ঠিক আছে তারপরে এখানে ব্যাচেলার ডিগ্রিটা দিতে হবে এখানে সিলেক্ট করবেন যে এটা কত কোন ইউনিভার্সিটিতে কোন সালে পাস করেছেন ঠিক আছে কি সাবজেক্ট ছিল তারপরে হাই তারপর হাই সেকেন্ডারিটাও দেবেন বোর্ডের নাম কী কী সাবজেক্ট ছিলো ওকে ঠিক আছে তারপর মাধ্যমিকের নাম যে কোনো স্টার্টমার্ক এগুলো কিন্তু মাইনারিটি এগুলো কিন্তু দিতেই হবে তারপরে দেখুন কম্পিউটার এডুকেশান ডিস্ট্র যেখানে আপনি কোথা থেকে কম্পিউটার কোর্স করেছেন সেখানটা ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটে নাম দেবেন কত বছরে কোর্স করেছেন ঠিক আছে কত সালে পাস করেছেন এগুলো দিয়ে দেবেন তারপরে এখন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনার দিয়ে দিতে পারেন না এক্সপিরিয়েন্স থাকলে যদি না থাকে তাহলে অসুবিধা কিছু নাই ঠিক আছে তারপরে এখানে আপনার প্রেফারেন্স ডিস্ট্রিক্ট মানে আপনি কোন ডিস্ট্রিক্টে চাকরি করতে চান ঠিক আছে কোন স্কুলে করতে চান সেই স্কুলগুলো সিলেক্ট করবেন ঠিক আছে করার পর টার্ম অ্যান্ড কন্ডিশনে টিক মেরে এখানে দেখুন কিছু মানে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে প্রথমে পাসপোর্ট সাইজ ফটো সেটা কুড়ি কেবির মধ্যে তারপর ডেট অফ বার্থ সার্টিফিকেট মাধ্যমিকের যে সার্টিফিকেট আছে ওটা দিতে হবে তারপর আধার কার্ডটা দেবেন বিয়ের সার্টিফিকেট যদি থাকে দেবেন মানে যাদের বিয়ের আছে দিতে পারে না দিলে অসুবিধা নেই যাদের নেই তারাও অ্যাপ্লিকেশন করতে পারে তারপর মাস্টার ডিগ্রি যদি সার্টিফিকেট আছে তারা দেবেন ঠিক আছে গ্র্যাজুয়েশন সার্টিফিকেটটা কিন্তু লাগবে ঠিক আছে তারপর আইটি কোয়ালিফিকেশন মানে আপনার কম্পিউটার কীরকম কোয়ালিফিকেশান আছে সেটা দেবেন কম্পিউটার সার্টিফিকেট যদি দুটো থাকে দুটো দেবেন আর যদি একটা থাকে একটা থাকেন তারপরে এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে দেবেন তারপর লাস্টে একটা রিজিউম দিতে হবে মানে আপনার বারবার একটা দিতে হবে এখানে ঠিক আছে তারপর সিগনেচারটা দেবেন সবগুলো কিন্তু এখানে দেখুন কত কেবি করেও আছে ঠিক আছে দিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন তো সাবমিটে ক্লিক করার পর আপনার কাছে মেসেজ চলে যাবে যে আপনার ফর্মটি সাকসেসফুলিভাবে পূরণ করা হয়ে গেছে ঠিক আছে তো তারপর আপনাকে কল করবে কোনো স্কুলে যেখানে ভ্যাকেন্সি খালি আছে আপনাকে ফোন করে নেবে এবং আপনার ইন্টারভিউ নেবে তারপর আপনাকে সিলেক্ট করবে তো ঠিক আছে এই ছোটো টোটাল ভিডিওটা আমি অ্যাডভার্টাইজমেন্টটা পাচ্ছি না টোটালটা তো সেই জন্য তাড়াতাড়ি করে ভিডিওটা বানান দিচ্ছি কারণ এর বেশি কিন্তু ডেট নেই ঠিক আছে আপনারা তাড়াতাড়ি অ্যাপ্লিকেশান করে নিন তো আর একটা কথা বলছি আমি ভিডিও ডিসক্রিপশানে নিচে এই অ্যাপ্লিকেশনে এটা লিঙ্কটা এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি তো আপনারা সেখানে ক্লিক করে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন ঠিক আছে তো এখান থেকে এসে আপনারা ফিল আপ করে দেবেন তো আমার কম্পিউটার হোক বা ফোন হোক যেখান থেকে হোক ফিল আপ করে দেবেন তো এই বিষয়ে আরও যদি খবর পাই অবশ্যই আর একটা ভিডিও করে জানিয়ে দেবো ঠিক আছে তো এটা যেহেতু তাড়াতাড়ি দেখতে পেলাম তো তাড়াতাড়ি আপনাদেরকে করে দিলাম যাতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন ঠিক আছে তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এবং নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন